আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চকরিয়া গ্রামার স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ফজলুল হক, সহকারী শিক্ষক, চকরিয়া গ্রামার স্কুল, চকরিয়া কক্সবাজার। আজকে আমি তৃতীয় শ্রেণী বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় স্টিমারের স্মৃতি। তৃতীয় শ্রেণীতে যারা আছো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি মজার অধ্যায়। চলো আমরা প্রথমে আজকে স্টিমারের চিঠি প্রবন্ধটি বা গল্পটি পড়ে আসি। স্টিমারের চিঠি। বার্ষিক পরীক্ষা শেষ, অনেকদিন স্কুলের ছুটি। মা বাবা এই ছুটিতে ঢাকার বাইরে কোথাও বেড়ানোর কথা বললেন। আমরা আনন্দে নেচে উঠলাম। ঠিক হলো আমরা নদীপথে চাঁদপুরে যাব, নদীপথে ভ্রমণের নতুন অভিজ্ঞতা লাভ করব। বাবা জানালেন আমাদের ভ্রমণ হবে রকেট স্টিমারে। এটিও আমাদের সকলের জন্য খুবই খুশির খবর। অনেকের কাছে গল্প শুনেছি রকেট স্টিমারে চড়ার মজাই আলাদা। শীতের সকাল 8টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ঢাকার সদরঘাটে। মা বাবার সঙ্গে আমার ছোট ভাই তনু ও ছোট বোন নিনা। 8:30টায় ছাড়বে স্টিমার। স্টিমার ছাড়ার আগেই আমরা নিচতলা ও দোতলার ডেকে ঘুরে বেড়ালাম। এর মধ্যে হঠাৎ বউ ঘরে স্টিমারের সিটি বাজলো। স্টিমার ছাড়ার সময় হলো। স্টিমারের দুই পাশে চাকা, চাকার অর্ধেকটা পানির মধ্যে, পাকেটে উপরে। দুটি চাকা ঘুরে স্টিমারকে সচল করে তুললো। এটি দেখার মতো একটি দৃশ্য। দেখতে পাচ্ছি আমরা স্টিমার সচল হলো। স্টিমার ক্রমশ সদরঘাট পেরিয়ে এগিয়ে চলছে। দেখলাম বুড়িগঙ্গা নদীর উপর ব্রিজ, তার নিচ দিয়ে আমাদের স্টিমার যাচ্ছে। সেও এক সুন্দর দৃশ্য। যেতে যেতে বুড়িগঙ্গার দুই পাড়ে দৃশ্য দেখছি আমরা। তারপর এক সময় স্টিমার এলো মুন্সিগঞ্জে। দেখা গেল ধলেশ্বরী নদীর মোহনা। তারপর আরো একটু এগিয়ে দেখা গেল নারায়ণগঞ্জ। পৌঁছে গেলাম শীতলক্ষ্যা নদীর মোহনায়। স্টিমার এক সময় মেঘনা নদীতে পড়লো। দুই তীরের দৃশ্য আমাদের চোখ জুড়িয়ে গেল। একদিকে শ্যামল শস্যের বিস্তীর্ণ মাঠ, আরেকদিকে দূরের গাছপালায় ঘেরা গ্রাম, মাঝখানে নদীর বিপুল জলধারা। স্টিমার যতই এগোচ্ছে নদী ততই প্রশস্ত হচ্ছে। নদীর পানির উপর সাদা গাংচিল উড়ে বেড়াচ্ছে, তারা কখনো ঝাঁক বেঁধে স্টিমারের পিছনে পিছনে উড়ে চলছে। নদীতে দেখা গেল এক ধরনের প্রাণী, পানির উপর একটু উঠেই আবার ডুবে যাচ্ছে। বাবা বললেন এগুলোর নাম শুশু। নদীতে চলাচল করছে নানান আকারের নৌকা ও লঞ্চ। নৌকায় করে জেলেরা মাছ ধরছে, লঞ্চে চড়েছে যাত্রীরা। থরথর করে এগিয়ে চলে স্টিমার। তনু বাইনাকুল দিয়ে নদী ও নদীর তীরের দৃশ্য দেখছে, আর নিনা ক্যামেরা দিয়ে ছবি তুলছে। স্টিমার থেকে তীরের ঘরবাড়ি গুলো খালি চোখে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে নদীর ঘাটে মানুষ গোসল করছে, কোথাও মহিলারা কাপড় কাচছে, কোনো ঘাটে আবার যাত্রীবাহী নৌকা বিড়ানো, যাত্রীরা তা উঠে নামা করছে। আমি তনু ও নিনা এক সময় উঠে গেলাম স্টিমারের ছাদে। ছাদে রয়েছে কাপ্তানের একটি ছোট ঘর, সেখান থেকে তিনি চিঠি বাজাচ্ছেন। মেঘনা নদী যেখানে পদ্মার সঙ্গে মিশেছে সেখানে এক সময় এসে গেল স্টিমার। সেখানে এক তীর থেকে আরেক তীর আর দেখা যায় না, শুধু পানি আর পানি। এর কাছে চাঁদপুর। স্টিমার চলে এলো চাঁদপুরের কাছে। চাঁদপুর ইলিশ মাছ নদী বন্দরের জন্য বিখ্যাত। মেঘনা নদী থেকে স্টিমার ডুববে একটি ছোট নদীতে, নদীটির নাম ঢাকাতিয়া। নদীতে খুবই স্রোত। স্টিমারের গতি কমে গেল, আবার বেজে উঠলো স্টিমারের সিটি। ধীরে ধীরে ঘাটে এসে ভিড়লো স্টিমার। এর মধ্যে শুরু হলো লাল জামা পরা কুলিদের হইচই। এবার আমাদের নামার পালা, শেষ হলো আমাদের আনন্দ ভ্রমণ। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা শুনলে স্টিমারের সিটি গল্পটি। এবার চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ কঠিন শব্দের অর্থ সম্পর্কে জেনে নিই। বছর বার্ষিক, বছর বিষয়ক। বার্ষিক বছর বিষয়ক। ভ্রমণ বেড়ানো, অভিজ্ঞতা দেখা ও জানার মাধ্যমে জ্ঞান লাভ। প্রশস্ত চৌড়া, শ্যামল শ্যাম বা সবুজ বর্ণের। স্বচ্ছ ফসল, কাপ্তান
জাহাজের পরিচালক, দৃশ্য, ছবি, বিস্তীর্ণ, বিস্তার, স্কুল, বিদ্যালয়, সঙ্গে, সাথে, ব্রিজ, সেতু, মোহনা, নদী বা সাগরের মিলনস্থান, ক্যামেরা, ছবি তোলার যন্ত্র, চাক, ফাল বা দল, তীর, নদী বা সাগরের পাড়, বিখ্যাত, সুপরিচিত, স্রোত, জলের ধারা, যাত্রী, যে বা যারা যাত্রা করেন, বাইনাকুলার, দুর্ভিক্ষণ যন্ত্র, ক্রমশ, ধীরে ধীরে। আমরা তাহলে আবার জেনে নিলাম অত্র অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কঠিন শব্দ, যেগুলোর অর্থ আমাদের সবার কাছে জানা ছিল না। এবার চলো আমরা অত্র অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণ নিয়ে আলোচনা করব, যুক্ত বর্ণ ভেঙ্গে লিখব এবং শব্দ গঠন করব ও বাক্য প্রয়োগ করব। প্রথম আসি বলকে জয়, বলকে জ যোগীয় জ্ঞান, আমরা বিদ্যালয়ে জ্ঞান অর্জন করি। দন্ত্য সয়ট, দন্ত্য সযুক্ত, স্টিমার, আমি স্টিমারে চড়েছি। কয়ত, অযুক্ত, কাপ্তান, আমি কাপ্তান হতে চাই। কিয়, কযোগ মূর্ধন্যস, শিক্ষা, শিক্ষক আমাদের শিক্ষা দেন। দন্ত্য সয়ক, দন্ত্য সযোগ খ, স্কুল, আজ স্কুল ছুটি। দন্ত্য নয়দ, দন্ত্য ন যোগ ধ, আনন্দ, আমার ঈদের দিনে আনন্দ করি। লয়প, ল যোগ প, গল্প, আমি গল্প পড়ি। উময়গ, উমযোগ গ, সঙ্গে, আমি বাবার সঙ্গে ঢাকা যাব। নিয়জ, নিয়যোগ গোলকজ, গঞ্জ, বিকেলে গঞ্জে যাব। দন্ত্য সয়ত, দন্ত্য সযুক্ত, সস্তা, সস্তায় কিছুই পাওয়া যায় না। ছয় চ, ছ যোগ ছ, ইচ্ছা, ইচ্ছা থাকলে উপায় হয়। ইয় চ, ইয় যোগ চ, চঞ্চল, টুনটুনি চঞ্চল পাখি। ধয়ম, ধ যোগ ম, পদ্ম, দিঘিতে পদ্ম ফুটেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অত্র অধ্যায়ের যুক্ত বর্ণ এবং শব্দার্থগুলো জেনে নিলাম। আশা করি তোমরা এই পাঠটি বাসায় আরো ভালোভাবে পড়ে আরো জানার চেষ্টা করবা। পরবর্তী পাঠের আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।